কি কি কারণে আমার উৎপাদন আছে, আমার ইয়ে কি বলে যে আমার যেই প্রয়োজনীয় সামগ্রী আমার সব কিছুই মানে কি বলে যে মজুদ আছে, আমার হাতে আছে, অথচ দাম বৃদ্ধি হচ্ছে, এর কারণটা কি? এর কারণটা তিনি খতিয়ে দেখছেন এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়েও তিনি একটা মত বিনিময় করবেন যে আসল এই ব্যাপারটাকে খতিয়ে দেখা যে কী কারণে এই দ্রব্যমূল্যের দামগুলো বাড়ছে। আর ডিমের কথা বললেন, মাংসের কথা বললেন, মাছের কথা বললেন, এই ব্যাপারটিও অনেকাংশেই সত্য যে আসলে এগুলোর দামও কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা তাদের ক্রয় ক্ষমতার জন্য কষ্টকর। তো আমরা যেটা করেছি, ডিম খুব সাফিসিয়েন্ট ডিম উৎপাদন আছে, মাছের উৎপাদনও যথেষ্ট মাছের উৎপাদন আছে। সুতরাং এই জায়গায় মানে কি কি কারণে মানুষের কাছে ঠিক তাদের ক্রয় ক্ষমতার মধ্যে পৌঁছানো যাচ্ছে না, এ ব্যাপারটিও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে আমি একটু প্রিলিমিনারি আলাপ করেছি। এবং একটা পথ বের করেছি যে আগামী রমজানকে সামনে রেখে যেমনি আপনার ওই ট্রাকে করে ন্যায্য মূল্যে চাল দেওয়া হয়, ডাল দেওয়া হয়, তেল দেওয়া হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে, তো আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে ডিম, তারপর মাছ, মাংস ইত্যাদি, এগুলো প্রান্তিক জনগোষ্ঠী যেখানে যেখানে বিশেষত বস্তি নির্ভর এলাকা বা একটা কি বলে যে দরিদ্রতর যেই মানুষগুলো যেখানে যেখানে থাকে সেই সমস্ত জায়গাগুলোতে আমরা এই সাপোর্টটা দিতে চাচ্ছি এবং এইভাবে একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছি। সিন্ডিকেট তো এমন একটা বিষয় যেটা সম্পর্কে আপনারা সকলেই জানেন, দেশবাসীও জানে। হ্যাঁ, তো এদেরকে তো কোনো ধরনের কোনো ছাড় দেবার সুযোগই নেই। তবে আইনগত কাঠামোর মধ্যে এদেরকে একটা মানে ব্যবস্থায় নিয়ে আসা, আর একটা হলো একটা সামাজিক ক্যাম্পেইনিংও তৈরি করা যে যেই মানুষগুলো মানুষের দৈনন্দিন জীবন জীবিকা নিয়ে এই সিন্ডিকেট করে মূল্য বৃদ্ধি করে তাদেরকে কষ্ট দেয়, এদের মানবিক চরিত্রটি আছে কি না সেটাও ভাবতে হবে আমাদের, এবং এই বিষয়টিও সামাজিক একটা ক্যাম্পেইনিং এনে মানুষের কাছে নিতে হবে, সো দ্যাট তাদের মানবিক মূল্যবোধের জায়গাটা যদি একটু একটু আল্লাহর হস্তে বাড়ে তাহলে এই সিন্ডিকেশনটা ভাঙবে বলেই আমি বিশ্বাস করি। তাছাড়াও কঠোর হুঁশিয়ারি তো থাকবেই, এবং এটা জিরো টলারেন্স, জিরো টলারেন্স।